ঢাকা সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা শুক্রবার সরকারি ছুটির দিনে সকাল থেকে গণসংযোগ শুরু করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রচার প্রচারণা শুরু করেন। তার সাথে আছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাবিথ আউয়াল লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে আশঙ্কা এখনও রয়ে গেছে। অন্যদিকে উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম রাজধানীর বালুঘাট বাউনিয়া এলাকায় গণসংযোগ শুরু করেছেন। অপরদিকে দক্ষিণের বিএনপি প্রার্থী ইশাক হোসেন রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া এলাকায় সকাল থেকে প্রচার প্রচারণা শুরু করেছেন। আর দক্ষিণের আওয়ামী লীগ প্রার্থী ফজলিনুর তাপস দুপুরে জুমার নামাজ শেষে চকবাজার এলাকায় প্রচার প্রচারণা শুরু করবেন। বৃহস্পতিবার ফজলিনুর তাপস নিউ মার্কেট, লালবাগ ও আজিমপুরে গণসংযোগ করেন। দক্ষিণ সিটির বিএনপি মেয়র প্রার্থী ইশাক হোসেন প্রচারণা চালাচ্ছেন যাত্রাবাড়ি এলাকায়, আর জুমার পরে চকবাজার এলাকায় প্রচারণায় নামবেন আওয়ামী লীগ প্রার্থী ফজলিনুর তাপস। দর্শক, এই মুহূর্তে দনিয়া এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিজান, প্রার্থীদের প্রচার প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ ফারজানা, আপনি জানেন যে দুই প্রার্থী, এই দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের ব্যারিস্টার ফজলিনুর তাপস এবং বিএনপির ইশরাক হোসেন তো প্রচারণা চালাবেন। তো পর্যায়ক্রমে প্রথমেই আজকে বিএনপির প্রার্থী যে ইশরাক হোসেন, তিনি রাজধানীর এই দনিয়ার একটা বর্ণমালা উচ্চ বিদ্যালয়ে আছে, সেখান থেকেই এই দিনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। বিএনপির যে স্থানীয় নেতা রয়েছে এই এলাকার, আগের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন, তারপরে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শিক্ষামন্ত্রী এহসানুল হক, সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, এদেরকে নিয়ে তিনি এই দনিয়া যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে তিনি 52 নম্বর ওয়ার্ডে তিনি গিয়েছেন তার নেতাকর্মীদের সাথে নিয়ে। অনেক রাস্তাটি সরু, অনেক ভিড়, প্রচুর ধরনের অনেক ধরনের প্রার্থী মানে জনগণ সাথে রয়েছেন, তবে সর্বদিক দিয়ে সব প্রচারণায় ভালো রয়েছেন। তিনি তার প্রচারণায় কিছুটা অভিযোগ করেছেন যে গতকাল মুন্সিগঞ্জের এক বিএনপির নেতাকে তার এখানে এসেছিল, তাকে সরকার দলীয় লোকজন হামলা করেছে। তো ফজলিনুর তাপস আওয়ামী লীগ প্রার্থী, তিনি চকবাজারে কিছুক্ষণ পরে জুম্মার নামাজের পরে তার প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করবেন আজকের দিনের জন্য। ফারজানা মিজান, আপনাকে ধন্যবাদ। দনিয়া থেকে জানাচ্ছিলেন মিজান রহমান।